হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও আজ ভিডিওটা একটু ইনফরমেশান টাইপের ভিডিও আর অ্যাকচুয়ালি আমি ইনফরমেশান টাইপের ভিডিও করতেই ভালোবাসি আজ ভিডিওটা দেখুন আপনি কেদারনাথ যাওয়ার জন্য প্ল্যান করছেন বা কেদারনাথ যাবেন বা কেদারনাথ যেতে আপনার ইচ্ছা করছে বা কোনো কারণের জন্য যেতে পারছে না বা রাস্তাঘাট আপনি ঠিকঠাক জানেন না কীভাবে যাবেন কোথায় থাকবেন কী করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে কিছুই ইনফরমেশান আমার রিয়েল কিছু ইনফরমেশান আপনি পেতে পারেন কারণ আমি গেছিলাম দু সালে তার কিছু রিয়েল কিছু ইনফরমেশান আপনাকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো যেটা আপনার কাজে লাগবেই লাগবেই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি গিয়েছিলাম বন্ধুরা দু হাজার বাইশ সালের মে মাসের দিক করে মে মাসে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আচ্ছা প্রথমে বলে দিই যে আমি কীভাবে গিয়েছিলাম কীসে করে গিয়েছিলাম বা কোথায় থেকে সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তারপরে আপনি বলে দেবো কীভাবে আপনি যাবেন কেন ওটা দু হাজার সালে আমি এইভাবে এবার দু হাজার চব্বিশ সাল এখন চলছে এই সালের মধ্যে আপনি কীভাবে যাবেন সেইটা আপনাকে আমি শেষে বলে দিচ্ছি আচ্ছা আমি গিয়েছিলাম দু সালে আমার খরচা হয়েছিল ওই আট থেকে সাড়ে আট টাকার সাড়ে আট হাজার টাকার মধ্যে খরচা হয়েছিল আমার আচ্ছা কেন এত কম খরচা হয়েছিল সেটাও জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার খরচা হয়েছিল এই কারণেই এত কম আমি গিয়েছিলাম এখান থেকে ট্রেন ধরে ট্রেনটা ধরেছিলাম হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনটার নাম ছিল দুন এক্সপ্রেস ট্রেনটার নাম ছিল দুন এক্সপ্রেস আমি হাওড়া থেকে চেপেছিলাম হরিদ্বারে নেমেছিলাম আচ্ছা হরিদ্বার পৌঁছে গিয়েছে ট্রেনটা হ্যাঁ ট্রেনটা লেট ছিল প্রায় দেড় দু ঘন্টা মতো লেট ছিল অন্তত দেড় ঘন্টা লেট ছিল ট্রেনটা লেট ছিল ওখানে নেমে আমরা নামতে নামতে আমাদের ওখানে হরিদ্বারে নেমেছিলাম আমরা সন্ধেবেলা সন্ধে তখন কটা বাজে সন্ধে তখন ছটা সাড়ে ছটা বেজে গেছে এবার পরের দিন যাত্রার জন্য পরের দিন আমরা গৌরীকুণ্ড যাব পরের দিন আমরা হরিদ্বারের উদ্দেশ্যে মানে হরিদ্বার থেকে পরের দিন আমরা কেদারনাথের উদ্দেশ্যে যেতে হবে আমাদের গৌরীকুণ্ডে ওখানে যাওয়ার জন্য আমরা কি করব আমরা আমরা ওখানে কথা কথা বলে হরিতরি কথা বলে জানতে পারলাম যে ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে ভোর তিনটের সময় উঠে আপনাকে টিকিটটা কেটে ফেলতে হবে নাহলে টিকিট কিন্তু পাওয়া যাবে না টিকিটের খুব চাহিদা ওই জন্য আমরা কি করেছিলাম আমরা কোথাও না রুম নিয়ে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম একদম বাস স্ট্যান্ডে যেখানে পরের দিন সকালে টিকিট কাটা হবে আমরা চলে গেলাম ওখানে ওখানে গিয়ে দেখলাম কয়েক হাজার লোক মানুষ পরের দিন কেদারনাথ যাত্রার জন্য ওয়েট করছে বাসের টিকিট পাওয়ার জন্য ওরা কি করছে ওরা কোনো রুম ভাড়া করছে না করেনি ওরা কি করছে ওই বাস স্ট্যান্ডের মধ্যেই রাত কাটাচ্ছিল আমরাও গিয়ে ওই বাস স্ট্যান্ডের মধ্যেই রাত কাটালাম এবং ভোর তিনটের সময় উঠে যথারীঠি টিকিটটা কাটলাম যাতে যাত্রাটা শুরু যাত্রাটা শুরু করা যায় টিকিট কেটে নিলাম টিকিট কেটে আমরা চলে গেছিলাম চলে গেছিলাম আমরা কেদারনাথ ঠিক আছে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কেদারনাথ হ্যাঁ হাঁটতে আমাদের লেগেছিল প্রায় আট থেকে ন ঘন্টা আরও বেশি ঠিক আছে আর আমাদের আমি আমি যখন গেছিলাম তখন বৃষ্টি বইছিল ওয়েদার ওয়েদার খুবই খারাপ ছিল তার আমি কিছু ছবি আমি আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো আপনি দেখতে পাবেন ঠিক আছে এরকম একটা ব্যাপার ছিল সিচুয়েশান ছিল আর ফেরার সময় আমরা ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট আমরা হরিদ্বার পর্যন্ত বাস পাইনি আমরা কাটা সার্ভিসে ফিরেছিলাম আপনারা পাবেন না আপনি কীভাবে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখন কীভাবে যেতে হবে ওইভাবে গেলে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওখানকার সরকারি বাসে করে যাতে আমাদের কম কম খরচার মধ্যে হয়ে গেছিলো ঠিক আছে এটা হচ্ছে আমরা গিয়েছিলাম আর আমরা আমরা গিয়েছিলাম ওখানে থেকেছিলাম ছোট তাঁবুতে একটা তাবুতে যে তাঁবুর মধ্যে দশজন থাকে একটা তাবুর মধ্যে দশজন থাকে সেরকম একটা থেকেছিলাম থেকেছিলাম আপনারাও যেতে পারেন ওরকম তাবু নিতে পারেন বা রুম তো পেয়েই যাবেন একটু আগে থেকে বুক করলে ভালো হয় আচ্ছা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আপনি যদি কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাহলে আপনি যাবেন ট্রেনে করে হরিদ্বার ওখান থেকে কি করবেন সোজা বাসে পাশে না গিয়ে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করবেন সেটা ওইখান থেকে আপনি পেয়ে যাবেন বা আগে থেকে আপনি ভাড়া করেই যেতে পারেন সেটা বিভিন্ন ওয়েবসাইটে আপনি গাড়ির নাম্বার পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলে আপনি বিভিন্ন গাড়ির ড্রাইভারের নাম্বার পেয়ে যাবেন আচ্ছা আমি এই কারণেই বলবো আপনার ফ্যামিলির ছজন বা বন্ধু বান্ধব ছজন মিলে যদি যান তাহলে একটা গাড়ি আপনারাই বুকিং করতে পারবেন তাহলে আপনার গাড়িটা আপনার মতে আপনি চালাতে মানে যেতে পারবেন নাহলে অন্য কোনো ফ্যামিলির সঙ্গে গেলে তাহলে আপনারই কিছুটা হলেও অসুবিধা হতে পারে এটি আপনার ব্যাপার আপনি ভেবে দেখবেন কীভাবে যাবেন অন্তত মনে করছি আপনি ওখান থেকে হরিদ্বার থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে নেবেন তাহলে অনেকগুলো স্পট আপনি দেখতে পারবেন ঠিক আছে যেখানে দুটো নদী এসে মিলিত হয়েছে ওই ওই সঙ্গমটা দেখতে পাবেন এবং আরও অনেক কিছু অনেক কিছু দেখার আছে যেটা আমরা দেখতে পাইনি তাই আমরা আফসোস করি তাই আমি ভেবেছি মনে মনে এর পরবর্তীকালে কোনো একদিন যদি যেতে পারি তাহলে অবশ্যই যাবো কেদারনাথ কেদারনাথের মতো কেদারনাথের মতন পরিবেশ বা জিনিস আপনি আর পাবেন না আপনি ওখান থেকে গাড়ি ভাড়া করেই যাওয়াটা আমার মনে হয় একটু খরচা একটু কস্টলি পড়বে ব্যাপারটা কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তাহলে আপনি ওখান থেকে চলে গেলেন গাড়ি ভাড়া করে হরিদ্বার হরিদ্বারে ঠাকুর দর্শন করলে হরিদ্বার আছে তারপরে এই সরি হরিদ্বার না কেদারনাথ কেদারনাথ আছে তারপরে বদ্রীনাথ আছে এসবগুলো দর্শন করে আরও বিভিন্ন এ ওই প্যাকেজের মধ্যেই আপনার গাড়ি প্যাকেজের মধ্যে থাকবে ওটা আপনি দর্শন করে আবার হরিদ্বারে আপনার গাড়ি নামিয়ে দেবে এটা ফুল প্যাকেজের মধ্যে থাকবে যেটা আপনি গুগল থেকে নাম্বার পেয়ে যাবেন এটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে বা এটা আপনি সংগ্রহ করে নেবেন গুগলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাহলে আমি দিয়ে দিলাম গুগলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনি সংগ্রহ করে নেবেন এইভাবে যাবেন ট্রেনে করে গেলেন হরিদ্বার তারপরে গাড়ি বুক করে নিলে পুরো ডাইরেক্ট চলে যাবেন কেদারনাথ ওখান থেকে আবার ট্র্যাক্টে চলে আসবেন তারপর ট্রেন ধরে ফিরবেন এরমভাবে গেলে আপনার সুবিধা হবে আর খাওয়া দাওয়া ওখানে থালি সিস্টেম খাওয়া দাওয়া দু পিস রুটি থাকে ভাত থাকে ও কিছু তরকারি থাকে যেটার দাম হচ্ছে আমাদের নিয়েছিল একশো টাকা আপনারাও দেখতে পারেন কী খাবেন সেটা আপনার ব্যাপার ওখানে সব কিছু মোটামুটি পাওয়া যায় তবে একটু কস্টলি আরেকটা বলে রাখি ওখানে ভান্ডারা দেয় হুম ওখানে ভান্ডারা দেয় ওই ভান্ডারা যদি আপনি একটু সংগ্রহ করে নিতে পারেন যেখানে বিনা পয়সায় খাওয়ায় পূর্ণ যারা পূর্ণ করতে যায় এই ঠাকুরকে দর্শন করতে যায় তাদের তাদেরকে বিনা পয়সায় ওখানকার লোক খাওয়ায় ওটা যদি আপনি খুঁজে নিতে পারেন তাহলে আপনার খাওয়ার পিছনে একটাও খরচা হবে না এটুকু বলতে পারি এবং খাওয়া দাওয়া সেই লেভেলের খাওয়া দাওয়া আপনি এটা দেখতে পারেন আচ্ছা বলে রাখি দশই মে কেদারনাথ মন্দির ওপেন হচ্ছে দশই মে কেদারনাথ মন্দির ওপেন হচ্ছে আপনি যোগাযোগ করে টিকিট কেটে আপনি চলে যেতেই পারেন একটা ভালো পরিবেশ ভালো মন্দির ভালো মন্দির বাবার দর্শন করে আসতে পারেন আপনার আপনার জীবন শুভ হবে ঠিক আছে এইটুকু বলতে পারি আর ডেটটা মনে রাখবেন দশই মে কেদারনাথ মন্দির ওপেন হচ্ছে এই ইনফরমেশন টাইপের ভিডিওটা আপনার কাছে শেয়ার করলাম আমি দু হাজার সালের দু হাজার দু হাজার বাইশ সালের অভিজ্ঞতা মানে থেকে বললাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে আমার সঙ্গে থাকবেন এই রকম ইনফরমেশন টাইপের ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক তো করবেন অবশ্যই টাটা হরে কৃষ্ণ